हेलो फ्रेंड्स, वेलकम बैक माय चैनल एस्ट्रोलॉजी कोलकाता। बंधुदेर सकलके जानाई हैप्पी न्यू ईयर। आज के जो टॉपिकटा निये आलोचना करब सेटा होच्छे 2020 सालेर जानुआरी मास केमन जाबे, जे राशिटा निये बोलबो सेटी होच्छे कन्या राशि। कन्या राशिर मानुषदेर जानुआरी मासटार आमि बोलबो एकटु धीरे সাবধানে চলার জন্য, কারণ জানুয়ারি মাসটা আপনাদের কিছু কিছু প্রবলেম নিয়ে আসবে। হেলথ ওরিয়েন্টেড প্রবলেম, কেরিয়ার ওরিয়েন্টেড প্রবলেম, ফিনান্সিয়াল প্রবলেম একটু কিন্তু প্রবলেমে ভরা থাকছে, তাই একটু সাবধানে চলার ইঙ্গিত কিন্তু আমি আগে থেকে দিচ্ছি। চলুন ফার্স্টে যেটা নিয়ে জানবো সেটা হচ্ছে আপনাদের কেরিয়ার নিয়ে জেনে নেব। কেরিয়ারে জবের পার্টটা আগে বলবো, দেন বিজনেস। জবের জায়গায় আপনাদের মনোযোগের অভাব দেখা দেবে, কাজে আপনারা ফোকাস করতে পারবেন না, কলিগসদের সাথে কিন্তু প্রবলেম অ্যারাইজ করবে। কোথাও গিয়ে আপনাদের মনে হবে কি এই জবটাকে ছেড়ে দিই, অন্য কিছু করব, এই ধরনের মানসিকতা কিন্তু আপনাদের জানুয়ারি মাসে তৈরি হয়ে যাবে। আমি আপনাদের বলবো একটু সাবধানে চলুন, এরকম ডিসিশন নেবেন না, এরকম ডিসিশন নিলে কিন্তু প্রবলেম হবে। কাজের জায়গায় ফোকাস করুন, কাজের জায়গায় ফোকাস না করলে কিন্তু আপনার কোথাও গিয়ে জবটা চলে যাওয়ারও একটা টেন্ডেন্সি দেখা দিচ্ছে। যাই প্রবলেম থাকুক না কেন, লাইফে পার্সোনাল লাইফ থেকে আপনার কিছু কিছু প্রবলেম অ্যারাইজ করবে, যার জন্য এই সমস্ত ঘটনাগুলো ঘটছে। দেখুন, যাই ঘটুক একটা মানুষের লাইফে, তাকে পার্সোনাল আর প্রফেশনাল লাইফটা কিন্তু আলাদা করে রাখতে হয়। কথাটা বলা যতটা ইজি, করা কিন্তু ততটা ইজি নয়, আমি জানি, বাট করতে তো হবে, না হলে জবের জায়গায় আপনি কিন্তু সেরকমভাবে স্যাটিসফ্যাকশান পাবেন না। কলিগসদের সাথে, আপনার অফিসের বসের সাথে এই ধরনের প্রবলেম যে আপনি ঠিকঠাক কাজ করতে পারছেন না, কাজে মন নেই বা কাজে সেইভাবে আউটপুট পাচ্ছে না, এই ধরনের যে দোষ, সেই দোষগুলো কিন্তু আপনার ওপর এসে বর্তাবে। তাই নিজেকে ঠিক করুন, বাড়িতে যা হচ্ছে হচ্ছে সেটা বাড়িতে রেখে যান, অফিসে গিয়ে কিন্তু অফিসের মতো হয়ে থাকুন। এই সময় জব চেঞ্জের কোনো সিদ্ধান্ত নেবেন না। যারা নতুন জবের জন্য ভাবছেন জয়েন করবেন, তাদের আমি বলবো কি এই মাসটায় নয়, ফেব্রুয়ারি মাসের পর থেকে এই সিদ্ধান্তগুলো নিন, তাহলে কিন্তু সুবিধা হবে। আমি ফেব্রুয়ারি মাসে আলোচনা করে দেবো যে জব নিয়ে আপনাদের কোনো কমপ্লিকেশন আছে কি না, তখন ডিসিশান নিন। এই মুহূর্তে কোনো ডিসিশান কিন্তু আপনারা জব নিয়ে নেবেন না, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। যারা বিদেশে জব করেন তাদের জন্য সময়টা আমি মোটামুটি বলবো খুব একটা যে ভালো সেটাও বলবো না, সেক্ষেত্রেও আমি একই কথা বলবো, জব চেঞ্জের কোনো সিদ্ধান্ত নেবেন না। অফিসে কোনো প্রবলেম অ্যারাইজ করলে সেটাকে বড়ভাবে দেখবেন না, অফিসের কাজে মন দিন। অফিসের কাজে মনোযোগের অভাবেই কিন্তু আপনাদের এই প্রবলেমগুলো অ্যারাইজ করছে। যারা ডিফেন্স সংক্রান্ত জব করেন এই রাশির মানুষরা, তাদের ক্ষেত্রেও কিন্তু প্রবলেম আসবে। যারা সরকারি চাকরি করেন এই সমস্ত মানুষরা, তাদের ক্ষেত্রেও কিন্তু প্রবলেম অ্যারাইজ করবে। কোথাও গিয়ে কিন্তু আপনাকে অফিসে কথা শুনতে হতে পারে, কেউ আপনাকে কোনো মিথ্যে অপবাদ দিতে পারে, এই সমস্ত ঘটনাগুলো কিন্তু আপনাদের সাথে ঘটবে। তাছাড়া যারা টিচার আছেন তাদের জন্য সময়টা ভালো, আমি বলবো টিচারদের জন্য ভালো সময় মোটামুটি। যারা ব্যাংকিং সেক্টরে জব করেন তাদের জন্য সময়টা ভালো। কোথাও গিয়ে হিসাবে ভুল হয়ে যাবে, ক্যালকুলেশন করতে কোথাও মিস্টেক হয়ে যাবে, একটু কিন্তু অ্যালার্ট থাকুন, ক্যালকুলেশনের মিস্টেক হওয়াটা কিন্তু ঠিক না, যেটার জন্য কিন্তু আপনাদের পরে অনেকটা সাফার হতে হবে। কাজের জায়গায় ক্যালকুলেশনে ভুল হওয়ার জন্য কিন্তু অনেক প্রবলেমও আপনাদের অ্যারাইজ করতে হতে পারে। এই মাসটা আপনাদের জবের জন্য খুব একটা ভালো কিছু আমি বলতে পারলাম না, সামনের মাসটা ওয়েট করুন, ভালো রেজাল্ট কিন্তু আপনাদের আসছে। এরপরে বলবো কেরিয়ার সেকেন্ড পার্ট, যেটা হচ্ছে বিজনেস নিয়ে। বিজনেসের জন্য আমি বলবো একটু ধীরে চলতে, নতুন বিজনেসে এই সময় ইনভেস্ট করতে যাবেন না। পুরনো বিজনেস যেটা আছে সেই বিজনেসে অর্থ ভালো দেখতে পাবেন, কিন্তু অর্থ ভালো দেখতে পেলেও কী হবে, আপনাদের খরচা প্রচণ্ড বৃদ্ধি পাবে, এই জন্য কিন্তু প্রবলেম অ্যারাইজ করবে। কাস্টমারের সাথে কথা বলার সময় একটু বুঝে শুনে কথা বলুন, কাস্টমারের সাথে লেনদেন করার সময় কিন্তু একটু ক্যালকুলেশন করে লেনদেন করুন, না হলে কিন্তু প্রবলেম অ্যারাইজ করতে পারে। যেসব বিজনেসগুলো এই সময় ভালো যাবে সেটা বলবো, যারা ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টস এই সমস্ত জব করেন, যারা অনলাইন জব করেন তাদের জন্য কিন্তু এই সময়টা
ভালো যাবে। বিশেষ কিছু ভালো আমি বলতে পারছি না, সেরকম কোনো গ্রোথ এই সময় থাকছে না, তবে ওয়েট করুন নেক্সট মান্থ থেকে আপনারা অনেকটা ক্যারিয়ারে গ্রোথ কিন্তু দেখবেন। এরপরে আপনার হেলথ নিয়ে বলবো, আপনার হেলথেও প্রবলেম থাকছে, আপনাদের ফুসফুস ওরিয়েন্টেড প্রবলেম, হার্ট ওরিয়েন্টেড প্রবলেম, স্কিন ওরিয়েন্টেড প্রবলেম কিন্তু অ্যারাইজ করবে। এইসব প্রবলেমগুলো হলে অবশ্যই ডক্টরের কাছে যান, গিয়ে তার একটা পারমানেন্ট সলিউশন বার করুন। আপনার মায়ের হেলথ নিয়ে কিন্তু প্রবলেম থাকছে, আপনার সন্তানের হেলথ নিয়ে কিন্তু প্রবলেম থাকছে, এই মান্থটা আপনাকে এই হেলথের সমস্যাগুলো কিন্তু একটু বেশি ভোগাবে। এইসব দিকে একটু কিন্তু স্পেশাল নজর দিন, স্পেশাল নজরের কিন্তু প্রয়োজন আছে। এবার জেনে নেব আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন। ফিনান্সিয়াল কন্ডিশন দেখুন, অর্থ আসবে কিন্তু অর্থ প্রচণ্ড পরিমাণ খরচাটা বেড়ে যাবে, অর্থ খরচও কিন্তু প্রচণ্ড পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। একটু ব্যালেন্স করে চলুন, নিজের কোথাও গিয়ে শখ পূরণও একটু করতে চাইবেন, কেনাকাটা করে ফেলবেন, যার ফলে কিন্তু খরচ অনেকটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এইসব মিলিয়ে গোটা মাসটা আপনারা কিন্তু একটু প্রবলেমের মধ্যেই থাকবেন, কোথাও গিয়ে মাসটা আপনাদের কাছে একটু চ্যালেঞ্জ হয়ে যাবে। তবে ডোন্ট ওয়ারি, চ্যালেঞ্জ হোক না কেন, আপনারা সেই সমস্ত মানুষ যারা চ্যালেঞ্জটাকে খুব ভালো অ্যাকসেপ্ট করতে পারেন এবং পরবর্তী সময়ের জন্য ওয়েট করেন যে কখন একটা ঠিকঠাক সময় আসবে। এইসব মানুষরাই কিন্তু লাইফে উইনার হয়, যারা চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে নিতে জানে। এবার জানবো আপনাদের প্রেম কেমন যাবে। প্রেমের ক্ষেত্রে আমি বলবো, কোথাও একটু ডাউট, কোথাও একটু ভুল বোঝাবুঝি, এই সমস্ত জিনিস কিন্তু প্রেমের জায়গায় ক্রিয়েট হবে। প্রেম লাইফে আছে, নতুন প্রেম লাইফে আসবে, বাট এই সমস্ত জিনিসগুলো কিন্তু প্রেমের ক্ষেত্রে আপনাদের ক্রিয়েট হয়ে যাবে। একটু বুঝে শুনে চলুন, মাথা গরম করবেন না, কাউকে ডাউট করার কোনো প্রয়োজন নেই। মানুষকে একটু বোঝার চেষ্টা করুন, যে আপনার পার্টনার তাকে একটু বোঝার চেষ্টা করুন, তাহলে কিন্তু এই সমস্ত প্রবলেমগুলো অনেকটা কমে যাবে। এরপর জেনে নেব আপনাদের ম্যারেজ লাইফ কেমন যাবে। ম্যারেজ লাইফটা আপনাদের আগের থেকে একটু বেটার হচ্ছে, আস্তে আস্তে দুজনের মধ্যে গ্রোথ খুব ভালো আসছে, রিলেশনে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বাড়ছে, সেটাকে একটু ব্যালেন্স করে রাখার চেষ্টা করুন। আলটিমেট কথা হলো, দুজনের মধ্যে যে রিলেশন বন্ডিংটা বাড়ছে সেটাকে আর একটু যত্ন নিন, যে জিনিসের যত্ন নেবেন সেই জিনিসই কিন্তু খুব সুন্দর হয়ে উঠবে। তাই টেক কেয়ার করুন, এটা খুব জরুরি। তবে আপনারা মানসিক কিন্তু একটু চাপে থাকবেন, স্বাভাবিক, হেলথ নিয়ে প্রবলেম, ফিনান্সিয়াল কন্ডিশন নিয়ে প্রবলেম, জব নিয়ে, এইসব নিয়ে কিন্তু আপনারা একটু মানসিক চাপে থাকবেন। তবে 15 তারিখের পর থেকে মানসিক চাপ অনেকটা আপনাদের অবসান ঘটবে। এবার বলবো আপনাদের ভ্রমণ নিয়ে। ভ্রমণ কিন্তু এই মাসটা মোটামুটি ভালো হবে, যারা বাইরে যেতে চাইছেন, ফরেনে যেতে চাইছেন, তাদের জন্য অপরচুনিটিস অনেকটা ওপেন হয়ে যাচ্ছে। এবার জেনে নেবো আপনাদের এডুকেশান কেমন যাবে। এডুকেশানের জন্য সময়টা ভালো, যারা হায়ার স্টাডি করছেন তাদের জন্য সময়টা ভালো, যারা সরকারি চাকরির পড়াশোনা করেন তাদের জন্য সময়টা ভালো। স্কুল স্টুডেন্টদের জন্য একটু সময়টা ডিস্টার্ব যাবে, কোথাও গিয়ে একটু অমনোযোগ, পড়াশোনায় ভুল ভ্রান্তি ঘটে যাওয়া, এই সমস্ত জিনিসগুলো কিন্তু স্কুল স্টুডেন্টদের ঘটবে। তবে 15 তারিখের পর থেকে একটু বেটার রেজাল্ট পাবেন, 15 তারিখের আগে এতটাও ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন না। দেখুন এই মাসটা মিলিয়ে মিশিয়ে আপনাদের কাটবে, খুব আমি ভালোও বলবো না, খুব খারাপও কিছু বলছি না, মোটামুটিভাবে কেটে যাবে। যারা বিবাহের জন্য ভাবছেন, আমি বলবো এই মাসটা চলে যাক, দেন বিবাহ নিয়ে আলোচনা করুন, সেটা একটু বেটার হবে অন্তত আপনাদের জন্য। মোটামুটি বললাম, বলার চেষ্টা করলাম, নেক্সট মান্থে ওয়েট করুন, বেটার রেজাল্ট আপনারা পাবেন আমি বলছি। বন্ধুরা যারা দেখছেন তারা সবাই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না, বন্ধুদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে গিয়ে কিন্তু কোনো পে করতে হয় না, সাবস্ক্রিপশান পুরো ফ্রি, তাই সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে এগিয়ে থাকুন। সাবস্ক্রাইব না করলে কিন্তু পিছিয়ে পড়তে হবে, অনেক কিছু জিনিস আপনাদের অজানা থেকে যাচ্ছে, তাই জানতে গেলে সাবস্ক্রাইব অতি অবশ্যই কিন্তু করতে হবে। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করুন, যখনই ভিডিও আপলোড হবে যাতে আপনার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় আর আপনি সাথে সাথে সেটাকে দেখে নিতে পারেন আর নিজের নলেজটাকে আরও ডেভেলপ করে নিতে পারেন। তাহলে টাটা, দেখা হবে অন্য ভিডিওতে।